আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, পিটার দে হাস মার্কিন রাষ্ট্রদূত বর্তমানে ভারতে অবস্থান করছেন। তিনি গত শুক্রবার ভারতে গিয়েছেন। উনি জানিয়েছেন যে ওনার ক্রিসমাসের ছুটিটা উনি ভারতে কাটাবেন। বাংলাদেশে দুই বছরের বেশি সময় থাকলেও উনি কখনো ভারতে গিয়ে ভারতে যে ভ্রমণ এবং দর্শনার্থীদের জন্য অনেকগুলা পর্যটনের জায়গা আছে সেই জায়গাগুলা উনি কখনো দেখেননি, সেই কারণে উনি ওনার সহপরিবারে সেখানে গিয়েছেন। প্রিয় দর্শক, এরই মাঝে ডালমেকুচ কালাহে আমরা খোঁজার চেষ্টা করছি এবং বুদ্ধিজীবীরাও বলছেন এবং যারা আমরা বিভিন্ন সংবাদ নিয়ে কথা বলি তারাও বলছেন। প্রিয় দর্শক, সব কিছু মিলে পজিটিভ কি আছে আর নেগেটিভ কি আছে সেটাই আমি বিশ্লেষণ করার জন্য চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ভারতের সাথে আমেরিকার এখন একটি দ্বন্দ্ব চলছে বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশের পক্ষে আমেরিকা আর ভারত হলেন বাংলাদেশের বিপক্ষে। কোন সাইডে বিপক্ষে? গণতন্ত্রের জন্য বিপক্ষে। ভারত বাংলাদেশে গণতন্ত্র চায় না আর আমেরিকা বাংলাদেশে গণতন্ত্র চায়, তাই এই রকম একটি যুদ্ধ কিন্তু তাদের মধ্যে লেগে আছে। ভারত কিছু কিছু জায়গায় আমেরিকার কাছে আটকে আছে, আবার আমেরিকা ভারতের ভিতরে যেহেতু বাংলাদেশের ভূখণ্ডটা এখন ভারতকে বাদ দিয়ে আকাশ থেকে এসে বাংলাদেশের মানুষের পক্ষে যুদ্ধ করাটাও আইনগত বৌদ্ধ নয়। প্রিয় দর্শক, প্রতিবেশী ভারত, আমাদের তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, ভারত অনেক খারাপ কিছু আমাদের করছে এটা জানার পরেও, আন্তর্জাতিক অঙ্গন দেখার পরেও ভারতকে দিয়েই আমাদের মাঝে একটি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে আন্তর্জাতিক অঙ্গন। ভারতকে একেবারে বাদ দিয়ে কেউ করছে এটা আমরা বিশ্বাস করি না। কারণ প্রিয় দর্শক, ভারতকে বাদ দিয়ে আপনার জন্য, আমার জন্য আমেরিকা থেকে আমেরিকান সোলজার অথবা ইউরোপের সোলজার গিয়ে বাংলাদেশের ভূখণ্ডে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যুদ্ধ করবে এবং তাদের সাথে প্রতিযোগিতা করবে, সেটা অনেকটাই বেমানান হবে তাদের জন্য, তাদের পজিশনের জন্য। প্রিয় দর্শক, তখন নিন্দা হবে অন্যান্য দেশ থেকে যারা আমেরিকা বিরোধী আছে, ইউরোপের বিরোধী আছে, রাশিয়া, চায়না এবং এরকম যে দেশগুলো আছে তারা তখন সুযোগ পাবে আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের সমালোচনা করতে, সে কারণেই তারা সেভাবে যাবে। কিন্তু নির্বাচনের এই প্রাক্কালে পিটার দেহাস ভারত সফর তাহলে করলেন কেন? প্রত্যেক ভারত সফর সে কারণে করেছে, তাদের সর্বশেষ চেষ্টাগুলা, ট্রাম্প কার্ডগুলা তারা খেলছে ভারতের সাথে। তারা ট্রাম্প কার্ডের মধ্যে রয়েছে ভারতের অসংখ্য নাগরিক আমেরিকাতে আইটিতে বিভিন্ন সেক্টরে চাকরি করছে, ভারত অনেক বড় রেমিটেন্স পা আমেরিকা থেকে, আমেরিকা থেকে অনেক ব্যবসা বাণিজ্য ভারত করে ভারতের উন্নয়ন এগিয়ে নিচ্ছে, তাই কিছু কিছু জায়গায় আমেরিকার কাছে ভারত ধরা আছে। তাই ভারত চাচ্ছে যে আগামীতে কয়েক মাস পরে, বাংলাদেশের কয়েক মাস পরে ভারতের সাধারণ নির্বাচন এবং নরেন্দ্র মোদী বিজেপির প্রার্থী হচ্ছেন। প্রিয় দর্শক, সেই কারণে নরেন্দ্র মোদীকেও ভারত এখানে অনেকটা ট্রাম্প কার্ড দিচ্ছেন যে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন দিলে নরেন্দ্র মোদী ওখানে ভারতে যে অন্যায় জুলুম অন্যান্য সংখ্যালঘুদের উপরে এবং অন্যান্য দলের উপরে করছে ওখানে কিছুটা ছাড় দিবে তাকে। কিন্তু সে যদি বাংলাদেশের উপরে আধিপত্য এভাবে বিস্তার করে রাখে আর আওয়ামী লীগ সরকারকে এভাবে টিকিয়ে রাখে তার শক্তি দিয়ে, রাষ্ট্রীয় শক্তি দিয়ে, তাহলে ভারতের উপরে আমেরিকা অন্য অ্যাকশন রিয়াকশানে যাবে, এরকম কথাগুলা আমরা কিন্তু জেনে আসছি। সেই কারণে পিটার দেহাসকে কিন্তু আবারও একজন বিচক্ষণ পিটার দেহাস কূটনৈতিক, তাকে বাংলাদেশের বিষয়ে আরও বেশি তথ্য দেওয়ার জন্যই উনি আসলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে উচ্চ লেভেলে ওনার বৈঠকও হবে আমরা এতটুকু জেনেছি, এবং সেই বৈঠকের ব্যবস্থাগুলোও নয়াদিল্লি আমেরিকার অ্যাম্বাসির
খ্রিস্টে যারা আছেন তারা কাজ করে যাচ্ছেন ভারতে। পিটার দে হাস বিভিন্ন বিজেপির নেতাদের সাথেও বৈঠক করবেন এবং রিয়েল বাংলাদেশের ফিলটা, বাংলাদেশের বিষয়টা এবং বাংলাদেশে গণতন্ত্রের বিষয়টা উনি উল্লেখ করবেন, যেখানে বাংলাদেশের প্রত্যেকটা বিরোধী দল এখন জেল জুলুম অন্যায় করা হচ্ছে সেই চিত্রগুলা ভারত জানে। জানার পরেও ভারত যে নীল চোখের মতন সেইগুলা চক্ষু বন্ধ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার সমর্থন দিয়ে যাচ্ছে, এবারও সমর্থন দেওয়ার মতো সিম্পটম দেখাচ্ছে, প্রকাশ্যে তারা বলছে না ভারত সরকার, কিন্তু সিম্পটমটা যেন শেখ হাসিনা সরকারকে আওয়ামী লীগকেই তারা রাখতে চাচ্ছে, এটা আমরা এখন কিছুটা আজ করতে পারছি। আর আমেরিকার সাথে সায়ো যুদ্ধ চলছে এই নিয়ে যে ভারতের এই নীতিতে আমেরিকা একমত নয় এবং আমেরিকার সাথেও ভারত একমত হতে পারছে না, পুরোপুরি গণতন্ত্র বাংলাদেশে আসলে আমেরিকার কি লাভ ক্ষতি হবে সেই নিয়া, আমেরিকার লাভের চাইতে বাংলাদেশের গণতন্ত্রে বাংলাদেশের মানুষের যে মুক্তি আসবে, এবং আমরা কিন্তু আমেরিকার সাথে আজ থেকে নয় বহু আগে থেকে, মানে আমাদের শিক্ষা আমাদের উচ্চ মানে দেশটি পৌঁছানোর জন্য সবচাইতে বেশি অর্থনৈতিকভাবে সাপোর্ট, বিনা সুদে বিনা লগ্নিতে, চায়না যেমন সুদে টাকা দিয়ে আজকে পদ্মা সেতু করে দেয় এই দে সেই দে, আর সেই আমেরিকা কিন্তু আমাদের জন্মের আগের থেকে আমাদের যে বাংলাদেশের পার্লামেন্ট ভবন থেকে শুরু করে এই সবগুলা আইয়ুব খানকে টাকা দিয়েছিলেন আমেরিকা, আর আইয়ুব খান উন্নয়ন করেছিলেন পূর্ব বাংলাকে। প্রদর্শক সেই কারণে এই বাংলাকে আমেরিকা ভালোবাসে, সেটার ইতিহাস কিন্তু শত বছরের ইতিহাস, তাই এই বাংলাদেশকে তারা এখনও ভালোবাসে, এখনও বাংলাদেশের সাথে তাদের ভালো সুসম্পর্ক, ব্যবসা বাণিজ্য শিক্ষা সব কিছুর সাথে একটা সুসম্পর্ক থাকবে। সেই প্রচেষ্টা আমেরিকা শেষ দিন পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত করবে, এই বিশ্বাসটুকু রেখে আমার বিশ্লেষণ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।